অনেক ঢাকঢোল পিটিয়ে 2014 সালে সিলেটে একাডেমি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিন্তু সঠিক পরিকল্পনা না থাকায় বছর ঘুরতে না ঘুরতেই মুখ থুবড়ে পড়ে সেই একাডেমি। এরপর ফর্টিস গ্রুপের সহযোগিতায় 2019 সালে রাজধানীর বেড়াইদে আবাসিক ক্যাম্পকে একাডেমিতে রূপ দেওয়ার চেষ্টা করে বাফুফে, কিন্তু এখানেও ব্যর্থ। আমরা দেখছি এমন দুটি ব্যর্থতার অভিজ্ঞতাকে পুঁজি করে কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামকে কেন্দ্র করে এবার নতুন একাডেমির উদ্বোধন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম দুবারের মতো এই নতুন উদ্যোগেও নানা অসঙ্গতি থাকলেও নামে পরিবর্তন এনে তা ঢাকার চেষ্টা করেছে বাফুফে। এই যেমন আগে ছিল শুধু ফুটবল একাডেমি, এবার যোগ করা হয়েছে এলিট ফুটবল একাডেমি। অথচ এলিট একাডেমি বলতে যা বোঝায় সেসব সুযোগ সুবিধার ছিটে ফোটাও নেই এই একাডেমিতে। তাহলে কেন বলা হচ্ছে এলিট একাডেমি? এলিটের আইডিয়া ছিল দিস ইজ দ্য অনলি একাডেমি ইন দ্য কান্ট্রি যেখানে বিদেশি কোচ, প্লেয়াররা বিদেশে যাবে, দে উইল বি এবল টু সেল, দ্য মেন্টালিটি ইজ হাই, কান্ট্রি ওয়াইড নেশন ওয়াইড সিলেকশন। আগে তো অনেক কিছু হয়েছে, আবার হয়ে যায়। সো ক্যান বি লিভ উইথ দ্য টুডে, দ্য ফিউচার, ক্যান বি ফরগেট দ্য পাস্ট? 50 বছর তো প্রথম করেছি, ওটাও বলেন। সারা দেশ থেকে বাছাই করা 50 জন ফুটবলার সুযোগ পেয়েছেন বাফুফের এই একাডেমিতে। তাদের বয়সের মতোই গোলমেলে নতুন এই একাডেমির পারিপার্শ্বিক পরিবেশ, কারণ একদিকে মূল রাস্তার পাশে আবাসন ব্যবস্থা হওয়ায় সারাক্ষণই গাড়ির শব্দ, সঙ্গে স্টেডিয়াম সংলগ্ন বাসস্ট্যান্ড। এর ব্যাখ্যাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এটা আমি ইংল্যান্ডের মতো জায়গায় তুলনা করি বা অনেক বড় দেশের সাথে তুলনা করি, হয়তো তাদের পরিবেশের সাথে আমাদের পরিবেশে সেটা মিলবে না, কিন্তু আমরা কিন্তু বেড়ে উঠেছি সেভাবেই। আমাদের জন্ম হয়েছে আমাদের বাড়ির পাশে, আমরা গাড়ির হর্ন আওয়াজ শুনে আমাদের বড় হয়েছে, ট্রেনের আওয়াজ শুনে আমাদেরকে বড় হতে হয়েছে। আমাদের পরিবেশটাও কিন্তু বেড়ে ওঠার পরিবেশটাও এরকম। তবে আমরা অবশ্যই মনে করি তার ভবিষ্যতে যদি এ ধরনের কোনো নির্জন জায়গায় নিয়ে তাদেরকে প্র্যাকটিস করা যায় তাহলে সেটা অবশ্যই আমি মনে করি আরও ভালো হবে। তবে আমাদের কিন্তু আমাদের শিশু বয়স থেকে কিন্তু আমাদের এভাবেই গড়ে ওঠা, আমাদের আমি আপনারা সবাই এভাবেই গড়ে উঠেছি। আগামী 2 বছরের মধ্যে আরও 5 থেকে 6টি এলিট ফুটবল একাডেমি করার ঘোষণা দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।